মর্নিং বন্ধুরা, পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিয়েবাড়ির সিজন চলছে, এর আগে বিয়েবাড়ির দুটো ব্লগ আপনারা দেখে নিয়েছেন। তো আজকে হচ্ছে মেয়ে বিদায় দেওয়ার পালা, বৌদি বারবার ফোন করছে, সেই জন্য সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি যাব বলে। সেই ছোট্ট থেকে মেয়েরা বাবার ঘরে বড় হয় আর বিয়ে দেওয়ার পর সেই সব কিছু ছেড়ে চলে যেতে হয়, কত কষ্টকর ব্যাপার, বুঝতে পারছেন? আর কালকের ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, বাঙালি মতে কীরকম বিয়ে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখিয়ে দিয়েছি। যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। আজকে মেয়ে বিদায় দেওয়ার পালা, আর তার সঙ্গে কী কী গিফট পেয়েছে সেগুলোও দেখিয়ে দেবো আপনাদের। চলুন তাহলে। হ্যাঁ, আজকে বাসে উঠবো, সে তো রাতে রাতে আবার রিসেপশন আছে। বন্ধ হয়ে যাবে, আসলে কালকে না খেয়েছিল তো, তারপরে ওই না খেয়ে থেকে থেকে এরকম হয়েছে। কে পড়ার চালটা? এ দেখো, কোনে কিন্তু বলছে যে আর টাকা নেওয়া যাবে না। কি জানি, জামাই জানে কত দিবে, আমি কি জামাই জানে কি হাত, আমাদের নিয়ম পায়ে আলতা পরে দিলে টাকা দিতে তোমার এইটা কে দিয়েছে, এই নেকলেসটা? এইটা আমার শাশুড়ি, এই নেকলেসটা শাশুড়ি মা দিয়েছে বোনে, আর এইটা হচ্ছে তোমাদের বাড়ি থেকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাকে তো জামাই লাগছে, কি গো কি গো, সে ঠিক আছে, ধরে বসান, মুখে বসান, বসান ধরে বসে, তুলে দাও একজন ওদিকে যাও, ওদিক দিদিভাই ওদিকে যান, একদম পাটি ছাড়া দিত।
মরতে পার না তুমি না আরে তুমি যখন আমি পাঠিয়ে দাও যাও 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 জল নিয়ে যাও Stop. কিবে মুড়ি খাচ্ছ তুমি পনি ফুলকপি মাছের কাঁটা কই বউ ভাল গেল কথা ছিল তখন এসছিলে এসছিলে তোর কি হচ্ছে মাছ মারছি পুরো ঘর ফাঁকা করে দিয়ে সবাই চলে গেল এখন আইসক্রিম খাচ্ছি বেশি আইসক্রিম খাস না বাবু এখনো কালকে থেকে একবার খাইনি এই এক বস্তা গিফট দেখাতে দেখাতে সন্দেহ হয়ে যাবে খুলো না খুলো দিদি ও এটা খোলা দরকার নেই মানে কাপু গ্লাস সেট আছে শীতকালের বিয়ে হয়েছে তো সোয়েটার দিয়েছে একটু নিয়ে ঘুরো এইটা একটা জামদানি শাড়ি দেখতে পাচ্ছে এটা বেশ ভালো লাগছে কালকে পরে গেছিল জানো ও চারটে বাটি আছে চারটে বাটি চারটে প্লেট সব চারটে সেট বোন থাকলে খুব ভালো হতো ওর বিয়ের গিফট আমরা আগে আগে ফুলের সময় দেখে নিলাম আমরা আমাদের আর দশ হয়েছে এতগুলো বস্তা বস্তার মধ্যে কি আছে দেখতে হবে তো সেই জন্য ফুলে আমরা দেখে নিলাম সব আবার প্যাক করা থাকবে বোনে বোনকেই দেওয়া হবে এখানে একটা কে আয়না দিয়েছে আমি আর প্যাকেট কাটছি না এটা হচ্ছে বাটির সেট আছে বোঝাই যাচ্ছে বাটির সেট এই সবই আছে আর কি এইটাতে আছে হচ্ছে যে এটা কি আছে এটা ননস্টিক এর কড়াই আছে খুলবো এটা একদম হালকা ননস্টিক এর কড়া তাহলে আর খুলতে হবে দিদি ঠিকই বলেছে মানে দুটো বস্তা ভর্তি শাড়ি পেয়েছে এটা তো শাড়ি হেভি লাগছে হ্যাঁ দারুণ লাগছে ফ্যান্টাস্টিক সব ফুলকপি কালকে যাবা যা বেশি ছিল সব সবাইকে দিয়ে দিয়েছে আবার সব দুপুরে গরম গরম হয়েছে ফুলকপি বলে গেছে আলু ভাজা আর মুগের ডাল দিয়ে ভাত খাচ্ছে আলু ভাজা মুগের ডাল দিয়ে তো খেতে ভালো লাগে ভাত তখন একটা অন্যরকম দেখতেই লাগবে তখন এখন বাড়ি যাচ্ছি তো এই রাস্তাটা আর একটা অন্য রাস্তা যেটা দিয়ে গেছিলাম সেটা দিয়ে এখন কিন্তু যাচ্ছিলাম যাবো কি করে চুল ফুল কেটে দিওনি আমার কানে চুল ক্যামেরা করতে হবে বউয়ের ময়না পড়ে দিচ্ছি এই গলার নেকলেস মানে নেকলেস গুলো একা একা পড়ে কি জানি কেমন লাগছে গোলাপ দিচ্ছে যে গলাই গজমতি
আমরা যাচ্ছি পরে তোমার চল চল হাতটা ধুই অনেক আছে চাবিটা দি কি গেল আমি পিসি অর্জুন আর পেশা চারজন বাসের কাছে এসে দাঁড়িয়ে আছি বাস অন্ধকার আর কাকিমা আর সবাই আসুক আমরা তো এখান থেকে উঠব এখান থেকে উঠে বৌদির বাপের বাড়ি ওখানে যাব আর ওখান থেকে তারপর আর সবাই উঠবে আর আপনাদের দাদা বলছে যে তোমরা এগিয়ে যাও দেখছি না হলে আমরা বাইকে করে চলে যাব যদি সময় হয় তাহলে বাসে যাবে নাহলে বাইকে চলে যাবে তাই নিচে দাঁড়িয়ে আছি আসু আসলে বাসে উঠবো অর্জুন বাসে উঠে পড়ে উঠপার শুরু করছে বলছে আমি একদম প্রথমে বসবো ওখানে বসবি হাওয়া লাগবে ওইখানে একদম নয় বাবা এসতেছে এই সব একে একে এসতেছে দেখি তোকে ব্লেজারে কেমন লাগছে ও ব্যাগ ব্যাগ লাগছে তো ও চিকু দাদা বৌদি আর ভাইপো আর তোমার পরোটার কি খোঁজ নেই আমি বাইকে করে এলাম আর পপি তো বাসে করে চলে এসেছে বাইকে আসতে খুব কষ্ট হয়েছে প্রচন্ড ঠান্ডা আর আমরা এই ম্যারেজ হলের সামনে চলে এসেছি অনুষ্ঠানটা পুরো ম্যারেজ হলেই হচ্ছে একদার থেকে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পালা পোজ বসবে আবার যা মেনু আছে হেভি সাটা মার অনেক কিছু আছে সালের ফ্রাইড রাইস মোহন আমাদেরকে একটু সাবধানে খেতে হবে কি আইটেম চলছে এই সবে তিন নম্বর হলো আজকে বিয়ে বাড়িতে মিষ্টি প্রথমেই হচ্ছে কমলা ভোগ সাদা মিষ্টি কিন্তু ব্যবহার না করে বিয়ে বাড়ি গেলে প্রথমেই সাদা ভোগ সাদা মিষ্টি কমলা ভোগ দিয়ে শুরু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু গলা ধরছে প্রচুর ঠান্ডা লেগেছে আমাদের তিনজনের তিনটে আইসক্রিম হাতে করে ঘরে নিয়ে যাব এই তিনটে আইসক্রিম এখন খেলে আর মানে গলার ভেতর থেকে আর কথা বেরোবে না একটা দিন না ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগ আরও বেশি বেশি দেখতে থাকবেন গুড নাইট টাটা বাই বাই